হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজিব সারোয়ারের জীবন সম্পর্কে। কে এই তানজিব সারোয়ার, কি করেন, কোথায় থাকেন, তার বয়স কত, তার পেশা কি, তিনি কিসে পড়াশোনা করছেন, তার পছন্দের খাবার কি, তার পছন্দের অভিনেতা অভিনেত্রীকে, তার গার্লফ্রেন্ডকে, তিনি মাসে কত টাকা ইনকাম করেন, তার অজানা তথ্য আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। তার পুরো নাম তানজিব সারোয়ার, তবে সকলে তাকে সারোয়ার হিসেবেই চিনেন। তানজিব সারোয়ারের জন্ম তারিখ, তার জন্ম তারিখ হল 3 ডিসেম্বর 1986 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। তানজিব সারোয়ারের উচ্চতা, তার উচ্চতা হল 5 ফুট 8 ইঞ্চি আর ওজন হল 76 কেজি। তানজিব সারোয়ারের জাতীয়তা, তার জাতীয়তা হল বাংলাদেশি আর ধর্ম হল ইসলাম। তানজিব সারোয়ারের জন্মস্থান, তার জন্মস্থান হল ঢাকা, এমনকি তিনি ঢাকার জেলার ছেলে। তানজিব সারোয়ারের বর্তমান ঠিকানা, বর্তমানে তিনি ঢাকা বনশ্রী থাকেন তার পরিবারের সাথে। তানজিব সারোয়ারের পরিবারের সদস্য, তার পরিবারে রয়েছেন তার বাবা, তার মা, তিনি পরিবারের বড় সন্তান, তার ছোট একটি ভাই আছে, তার ছোট একটি বোন আছে, মোট 5 জন তাদের পরিবারের সদস্য। তানজিব সারোয়ার, তিনি পেশায় একজন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী। তানজিব সারোয়ারের রিলেশন স্ট্যাটাসে রয়েছেন তিনি বিবাহিত। এবার আমরা জানব তানজিব সারোয়ারের শিক্ষাগতা যোগ্যতা সম্পর্কে। তানজিব সারোয়ারের শিক্ষাগতা যোগ্যতা হলো তিনি আইপিএল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেছেন। আইপিএল স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনি এইচএসসি পাস করেছেন। তিনি ইউনাইটেড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন। তানজিব সারোয়ার তিনি মূলত গান গেয়ে মিডিয়া জগতে আত্মপ্রকাশ করেছেন, এমনকি তার একটি গান আছে যা বাংলাদেশে খুব জনপ্রিয়, ডুবে ডুবে ভালোবাসি, তুমি নাও ভাসলে আমি ভাসি। এই গানটি বাংলাদেশে খুব জনপ্রিয়তা পেয়েছেন, এমন কেউ নেই যে এই গানটি শোনেননি। তবে তার সুন্দর চেহারা আর বডি ফিটনেস আর মিষ্টি কণ্ঠের কারণে তিনি দর্শকের মনে খুব অল্পতেই জায়গা করে নিয়েছেন। তারপরে তিনি সুন্দর সুন্দর গান গেয়ে দর্শকের মনে জনপ্রিয়তা লাভ করেন, এমনকি দুর্দান্ত অভিনয়ের কারণে তিনি খুব অল্প সময়ে দর্শকের মনে জায়গা করে নেন। বর্তমানে তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। ভালো ভালো কাজ করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তানজিব সারোয়ার, তারপর থেকে তাকে আর পিছিয়ে থাকাতে হয়নি। বর্তমানে তিনি ভালো ভালো গান করে দর্শকদের উপহার দিয়ে যাচ্ছেন। তানজিব সারোয়ারের মাসিক ইনকাম, তিনি মাসে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন। তানজিব সারোয়ারের পছন্দের খাবার, তার পছন্দের খাবার তালিকায় রয়েছেন মাছ, ভাত, বিরিয়ানি, কাচ্চি, এমনকি ফুচকা। তানজিব সারোয়ারের পছন্দের অভিনেতা ও অভিনেত্রী, বাংলাদেশ থেকে রাজ্জাক স্যার আর ববিতা ম্যাম, ইন্ডিয়া থেকে শাহরুখ খান আর কাজল। তানজিব সারোয়ারকে স্ক্রিনে রাগী কিংবা বদমাচাজি দেখালেও বাস্তবে তিনি উল্টোটা। বাস্তবে তিনি সকলের সাথে বসতে, মিশতে, চলতে অনেক বেশি পছন্দ করেন, আর বিশেষ করে তিনি পরিবারকে সময় দিতে আরও বেশি পছন্দ করেন। তানজিব সারোয়ারের শখ, তার শখ হলো রান্নাবাড়া, ঘোরাঘুরি, শপিং, এমনকি গান গাইতে তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন। হ্যালো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই আপনাদের পছন্দ তারকার সম্পর্কে জানিয়ে দেবেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ তারকার সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবার। ধন্যবাদ।